সেটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে। যাতে মানে আমি কোনো এডিটই করতে পারতেছি না। সো আপনার সাথে পারলাম সাথে। আমিও ভালো আছি মোটামুটি, ঠান্ডাটা এখনো কমে নাই। সরি গাইজ, আমি এই দুই দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। একে তো হচ্ছে আমার যে ফোনটা, যেটা দিয়ে মেনলি আমি এডিট করি, ল্যাপটপে এখনো আমি এডিটরটা ডাউনলোড করতে পারিনি। এক মিনিট, ফোনে যেটা যেন ইয়ে পরে ডিসপ্লেটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কোনো এডিটই করতে পারতেছি না। আর আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমি এখন বের হয়ে যাব আর কি। একদম মানে অবস্থা খারাপ, এ হচ্ছে আমার সেটের অবস্থা। একদম পুরো ডিসপ্লেটা গেছে, এর জন্য আবার আমার ডিসপ্লে গিয়ে চেঞ্জ করতে হবে, তাও ওই 6-7 হাজার টাকা। তো গাইজ, এখন আমি বের হব, বের হয়ে আপনার সাথে দেখাবো, সাথেই থাকুন, কোথাও যাবেন। তো গাইজ, বের হচ্ছি, বাইরে গিয়ে আজকে নাস্তা করবো, টাইম নেই। সো আপনার সাথে পারলে সাথেই থাকুন। আমি মেট্রো স্টেশনে চলে আসলাম, আর লাইন দিয়ে দিয়েছি, আর যে ট্রেন চলে আসলো, এখন আমি ট্রেনে করে চলে যাব অফিসের দিকে। আবার অফিস ছুটি চাই, আমি ছুটি। সো অফিস শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি, কলেজগুলো মিলে একসাথে বের হলাম, বাসায় চলে যাব বলে। সো গাইজ, মেট্রো স্টেশনে চলে আসলাম, আমি জিতু ভাই। এই যে জিতু ভাই আগে আগে, আর এখানে এসে দাঁড়িয়ে রইলাম, এখন ট্রেন চলে আসবে, অনেকক্ষণ ধরে বলতে গেলাম আমরা ওয়েট করছি। সো পরে দেখা হচ্ছে। সো গাইজ, আবদুল্লাহপুর চলে আসলাম, আর এসে দেখি কোনো অটো নেই। আজকেও কি হেঁটে হেঁটে বাসায় যাওয়া লাগবে কিনা বুঝতেছি না, অনেক মানুষই হেঁটে সামনের দিকে যাচ্ছে, যদিও এখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে সামনে জ্যাম, আল্লাহ জানে আজকে কি হয়। সো গাইজ, আপনার সাথে বাসায় গিয়ে দেখা। সো গাইজ, বাসায় আসছি, আসার সময় একটু মাথা ব্যথাও পাইছি, থাকছে কাহিনা না বলি। সো আজকে পর্যন্তই, কাল আপনার সাথে আবার দেখা হবে। সো তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর কাছ থেকে আব্বুর জন্য একটু দোয়া করবেন। আব্বুর হঠাৎ করে আবার জ্বর শুরু হয়েছে, যার কারণে শরীরটা খুব খারাপ যাচ্ছে, যাতে আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা আব্বুকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে পারি, আপনারা দোয়া করবেন। আর গাইজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, যাতে আমার চ্যানেলটাকে একটা একটা নেক্সট লেভেলে নিতে পারি। সো গাইজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।